আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এটা সারা পৃথিবীতে আজকে ভাষা দিবস পালন করা হচ্ছে। মূলত 1952 সনে এই তারিখে প্রথম বাংলা ভাষার জন্য আন্দোলন শুরু হয়, যাতে তাদের রাষ্ট্রভাষা হয়, বাংলাদেশে শুরু হয় এটা। এবং এরই পরিপ্রেক্ষিতে পরবর্তী সময় ইউনেস্কো এটাকে প্রস্তাব অনুসারে গ্রহণ করেন। আমরা 1992 থেকে আমাদের রাজ্যে আমাদের শুরু করি এবং সে থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন হচ্ছে এবং ইউনেস্কো স্বীকৃতি দিচ্ছে। প্রতি বছর আমরা আমাদের রাজ্যে পালন করি। এবারও আমাদের ত্রিপুরা সরকার এবং বাংলাদেশ সহকারী হাই কমিশনের যৌথ উদ্যোগে আমরা এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটা পালন করছি। শুধু বাঙালি নয়, বাঙালি ককবরকবাসী সমস্ত রকম দেখবেন। একটু পরেই আমাদের এখানে আমরা যেমন বাংলাদেশের যেমন প্রতিনিধি রয়েছে, তেমনি আমাদের রাজ্যের বিভিন্ন ভিল, সাঁওতাল, ত্রিপুরি, বিভিন্ন সম্প্রদায় যারা রয়েছেন, রিয়াং, সব মিলিয়ে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটা আমরা পালন করছি। ভাষা হারিয়ে যাচ্ছে, 6000 উপরে ভাষা রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে প্রতিনিয়ত কোনো ভাষা হারিয়ে যাচ্ছে। এই ভাষাকে আরও বেশি সমৃদ্ধ করার জন্য প্রতিটি ভাষার প্রতি, আমি যেমন আমার নিজের ভাষার কথা বলবো এবং এটাকে সমৃদ্ধ করব, পাশাপাশি অন্যের ভাষা শিখবো, তাকেও সমৃদ্ধ করার জন্য সহযোগিতা করব। এটা যেন হারিয়ে না যায় সেই জন্য আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। থ্যাংক ইউ।